প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিক উদ্দিন। আমি এবং আমার কিছু বন্ধু মিলে আজকে চলে যাচ্ছি চাইনিজ একটি কবরস্থানে, যেখানে হাজার হাজার মানুষের কবরস্থান রয়েছে। চলুন আপনাদেরকে নিয়ে যাই চাইনিজ একটি কবরস্থানে। শুনশান নীরবতা এই কবরস্থানের মধ্যে রয়েছে এবং এখানের পরিবেশটি খুবই চমৎকার। চমৎকার একটি পরিবেশে এখানের কবরস্থানগুলো রয়েছে। এখানে চাইনিজ মানুষদেরকে কবর দেওয়া হয়ে থাকে। এখানে আমাদের কবরস্থানটি পরিদর্শন করার পর একটি কথাই মনে হচ্ছে, হয়তো এখানে রয়েছে অনেক নামি দামি মানুষ, আবার অনেক নগণ্য মানুষ, কিন্তু আমাদের সকলেরই স্থান শেষ হবে একটি জায়গায়, সেটি হচ্ছে আমাদের কবরস্থান। এই কবরস্থানটি পরিদর্শন করে পরিশেষে এটি মনে হচ্ছে, আমরা যদি আমাদের বেঁচে থাকাকালীন সময়ে সমাজ এবং নিজের জন্য ভালো কাজ করে যেতে পারি, তাহলে সমাজ আমাদেরকে মনে রাখবে, তা না হলে সমাজ আমাদেরকে কখনোই মনে রাখবে না। সো উই আর গোইং দিস উইল ফরওয়ার্ড অনেক ওখানে অনেক কবর দেখতেছি আমরা, হাজার হাজার কবর, হাজার হাজার কবর নাকি? আমার তা মনে হয় না, হাজার হাজার সর্বোচ্চ 400-500 হইব। এইখানেই তো 500 কবর হবে, ছোট করে দেওয়া তাই না? ছোট করে কবর দেওয়া। এই সামনে কাউন্টন দিয়ে দিছি নাকি? দর্শক মন্ডলী, এই মুহূর্তে আমরা আছি চাইনিজ একটি কবরস্থানে। এখানে আমার চারপাশে দেখতে পাচ্ছেন, এখানে সম্ভবত হাজার হাজার কবরস্থান এখানে রয়েছে। এখানে চাইনিজদেরকে দাফন করা হয়। আমরা এই সম্পর্কে তেমন একটা বিস্তারিত জানি না, বাট এই কবরগুলোকে দেখেই একটা কথাই মনে হচ্ছে, কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি, একদিন সবাইকে এই পৃথিবী চেয়ে চলে যেতে হবে। তাই আসুন আমরা ক্ষমতার বাহাদুরি ছেড়ে, একে অন্যের সাথে লড়াই করা ছেড়ে, সবাই সম্মিলিতভাবে আমাদের সমাজে সুন্দরভাবে বসবাস করি। তা না হলে আমরা সুন্দর একটি সমাজ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে পারবো না। পৃথিবীর অবস্থা তো এখন শেষের পর্যায়ে আছে, আমরাই তো লাস্টে যে আছি। আজকের মতো আমাদের ভিডিওর পরিসমাপ্তি টানছি এখানেই। দেখা হবে হয়তো অন্য কোনো এক ভিডিওতে, যদি আমরা সময় পাই। সেই ক্ষেত্রে আপনাদেরকে
আরও একটি নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।